নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ডেভরি 10 mg ট্যাবলেট খাওয়ার পর আপনার কতদিন পর প্রিয়ড হবে। আমাদের কিন্তু এই ডেভরি 10 mg ট্যাবলেট সম্বন্ধে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, কিন্তু তার নিচে কিন্তু অধিকাংশ কমেন্টই এরকম, আমরা এই ট্যাবলেটটু খাচ্ছি তো এই ট্যাবলেটটি খাবার কতদিন পর সঠিকভাবে আমার প্রিয়ডটি হবে। এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই থেকে যাচ্ছে, তো সেই প্রশ্নেরই কিন্তু আজকে আমরা সলিউশন দেব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি আপনারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা যখন এই টাইপের হেলথ টিপস এর ভিডিও আপলোড করব আপনারা যাতে সবার আগে নোটিফিকেশন পান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই ডেভরি 10 mg ট্যাবলেট খাবার কতদিন পর আপনার প্রিয়ডটি ঠিকঠাক ভাবে হবে এবং এই ট্যাবলেটটি খাবার সঠিক নিয়ম কি। তো দেখুন বন্ধুরা, যেহেতু এই বিষয় নিয়ে আমাদের চ্যানেল অলরেডি একটি ভিডিও আছে, তার মধ্যে কিন্তু খাওয়ার নিয়ম, কারা খেতে পারবে না কি কারা খেতে পারবে, এই টু জেড বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলেও এই ভিডিওটি প্রথমেই বলে দেবো, এই মেডিসিনটি কিন্তু তারাই সেবন করতে পারবে যাদের ডাক্তারও প্রেসক্রাইব করবে এবং তারাই নিতে পারবে যাদের পিরিয়ডটা ঠিকঠাক হচ্ছে না, মানে পিরিয়ডটা ইরেগুলার হয়ে গিয়েছে, কিংবা ধরুন আপনার সামনের মাসে পিরিয়ড হয়েছে কিন্তু এই মাসে আপনার পিরিয়ডটি 1 থেকে 2 মাস পিছিয়ে আসছে আস্তে আস্তে, এর কারণ কি এবং কি জন্য হচ্ছে। এর পাশাপাশি যদি আপনি কোনো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নেন, তার জন্য আপনার পিরিয়ড উল্টো পাল্টা হয়ে গিয়েছে, কিংবা যদি আপনি বার্থ কন্ট্রোল পিলও নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও যদি আপনার পিরিয়ড পিছিয়ে গিয়ে থাকে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু মূলত এই ডেভরি 10 mg ট্যাবলেটটা কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এই যে ডেভরি 10 mg ট্যাবলেট, এটি কিন্তু একটি প্রজেস্টন হরমোন ট্যাবলেট, মানে এর কিন্তু একটি সিঙ্গেল হরমোন যেটি কিন্তু মেডক্সি প্রজেস্টন অ্যাসিডেট 10 mg, মানে এটি কিন্তু একটি সিনথেটিক হরমোন। এই হরমোনটা কিন্তু মহিলাদের যে প্রজেস্টন হরমোন যেটি কিন্তু পিরিয়ড আনার জন্য দায়ী এবং প্রেগনেন্সি কনসিভ করার জন্য দায়ী, যখন আমরা বার্থ কন্ট্রোল পিল নিয়ে থাকি তখন কিন্তু এই হরমোনটা একটি গোলযোগ পাকিয়ে ফেলে, তার জন্য কিন্তু পিরিয়ডটা ঠিকঠাকভাবে আসে না। তো যাদের পিরিয়ডটা ঠিকঠাক আসছে না তারা এই ট্যাবলেটটি সকালে খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে দিনে 2 বার 5 দিন নেবেন, এবং অবশ্যই খাওয়ার পরে নেবেন, কারণ খাবার আগে নিলে কিছু ক্ষেত্রে কিন্তু স্টমাক অ্যাসিড, মানে অ্যাসিড সম্ভাবনা হয়, কারোর কারো বমিও দেখা গিয়েছে, তো সেই জন্য কিন্তু আপনারা খাবার পরেই নেবেন, খাওয়ালি পেটে যেন নেবেন না, এবং অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মতো নেবেন, 5 দিন পর্যন্ত নেবেন, দিনে 2 বার, কম কিংবা বেশি কিন্তু করবেন না, কারণ কম বেশি যদি আপনারা ডোজটি করেন সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড আসবে না, এবং তখনও কিন্তু আবারও আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলবেন যে ওষুধ তো খেলাম 10 দিনও হয়ে গেল কি 15 দিন হয়ে গেল এখনো পিরিয়ড হচ্ছে না কেন। তো কোর্সটি কিন্তু আপনারা কমপ্লিট করবেন এবং দিনে 2 বার করে খাবেন। যদি আপনার বয়স 16 থেকে 45 সালের মধ্যে হয়, যদি আপনার থাইরয়েড হরমোন প্রপার কাজ করে থাকে, মানে থাইরয়েড হরমোনে কোনো রকম সমস্যা নেই, কিংবা PCOS PCOD নেই, কিংবা আপনার ইউটেরাসে কোনো ফাইব্রয়েডস কিংবা অন্য কোনো সমস্যা নেই, এইসব সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনি দিনে 2 বার করে সকাল দুপুরে খাওয়ার পরে কিন্তু নেবেন, 10 দিন থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার পিরিয়ড সাইকেলটা এসে যাবে, এবং এই মেডিসিনটি কিন্তু আপনারা বেশি দিন পরিমাণে খাবেন না। যদি আপনারা বেশি দিন খান এবং বারবারই একই সলিউশন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই অতি অবশ্যই এই মেডিসিনটি খাবার আগে আপনারা কিন্তু একটি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন এবং এর নিয়ম মাফিক কি খাবেন। তো সর্বশেষ বলে দেবো এই মেডিসিনটি কারা খেতে পারবে না। তো সর্বপ্রথম মাথায় রাখবেন যারা প্রেগনেন্সির প্ল্যানিং করছেন এবং যারা প্রেগনেন্সি অলরেডি কনসিভ করে ফেলেছেন তারা কিন্তু ভুলেও এই মেডিসিনটি খাবেন না, যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা কিন্তু এই মেডিসিনটি খাবেন না, যারা প্রেগনেন্ট ওমেন তারাও কিন্তু এই মেডিসিনটি খাবেন না, যদি আপনার PCOS কিংবা PCOD সমস্যা থাকে তাহলে খাবেন না, হাই ব্লাড সুগার কোলেস্ট্রল কিংবা থাইরয়েড সুগারের সমস্যা আছে তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন এবং না খাওয়াটাই ভালো, ব্রেস্ট ক্যান্সার যদি থাকে সেক্ষেত্রেও আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। এর পাশাপাশি যদি আপনার কোনো ইউটেরাসে ফাইব্রয়েডস কিংবা সিস্টের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনার জন্য নয়, অবশ্যই ক্রাইটেরিয়াগুলি মাথায় রেখে খাবেন এবং অতি অবশ্যই একটি ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন এবং খাবার পরে খাবেন, দিনে 2 বার করে 5 দিন, যখনই খাবেন কমপ্লিট ডোজটি ক্যালকুলেশন করেই কিন্তু আপনারা খাবেন, এবং খাবার পর 15 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের পিরিয়ডটা এসে যাবে। তো সর্বশেষ আমরা যে কথা বলবো, এই মেডিসিনটি খাওয়ার পর অনেক মহিলা কি করে স্ট্রেস নেয়, মানে অনেক হেডেক নেয়, চিন্তা ভাবনা করে যে আমার পিরিয়ডটা হচ্ছে না কেন কিংবা কবে হবে, এই চিন্তাটা কিন্তু আপনারা কমাবেন, পিরিয়ড সাইকেল পিছিয়ে যাবার কিন্তু মূল কারণ এই চিন্তা ভাবনা। যদি আপনি অত্যধিক পরিমাণে চিন্তা করেন এবং অত্যধিক যদি প্রেশার ক্রিয়েট আপনার ব্রেন হয়ে থাকে, মানে প্রেশারের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু পিরিয়ড সাইকেল কিন্তু ন্যাচারাল ভাবেই পিছিয়ে যায়, তাই সবসময় স্বাভাবিক থাকুন, সচেতন থাকুন, হাসি খুশি থাকুন এবং সবাইকে হাসি খুশি রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন উপকার পেয়েছেন কিনা, যদি উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো হেলথ টিপসের ভিডিওতে এবং হেলথ টপিক নিয়ে আলোচনায়, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।